আচ্ছা, এই ফোনটা সিম লাগানো অবস্থায় আছে এখন, কিন্তু এখানে কোনো নেট কানেকশন পাইনি। তো উপরে দেখা যাচ্ছে যে নো সার্ভিস লেখা আসতেছে, তাই না? জি। মূলত হচ্ছে ফোনের নেটওয়ার্ক জনিত প্রবলেম। নেটওয়ার্ক সমস্যা বিভিন্ন রকম হয়, ইমার্জেন্সি কল হয়, নো সার্ভিস হয়, বা নেট সবকিছু ঠিক আছে তবুও কল যায় না বা আসে না। ঠিক আছে, মূলত নেটওয়ার্ক সমস্যা যতগুলো আছে কিভাবে স্টেপ বাই স্টেপ ঠিক করব সেটা আমরা আজকের ক্লাসে দেখব সবকিছু। তো এখান থেকে প্রথমে সেটিংসে গেলাম। যাওয়ার পর সর্বপ্রথম চেক করতে হবে যে ফোনে সিম পাইছে কিনা। এখান থেকে কানেকশনে ক্লিক করার পর এখান থেকে সিম কার্ড ম্যানেজারে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে না এখানে বাংলা লিংক সিম কিন্তু শো করছে, তাই না? আচ্ছা, মোবাইল নেটওয়ার্কে যদি যাই তাহলে এখান থেকে জাস্ট আমরা 2G অনলি করে দেখবো যে নেট কানেকশন পাই কিনা। যদি 2G অনলি করার পর নেট ওকে হয়, কল হ্যালো গেল সব ঠিক থাকে, তাহলে বুঝতে হবে 4G IC তে সমস্যা। 4G IC রিহোড্রিবল চেঞ্জিং এর মাধ্যমে ঠিক করতে হবে। আর যদি দেখা গেল 2G অনলি করার পরও কোনো কিছু না আসে, তাহলে আমাদের পরবর্তী ধাপ অবলম্বন করতে হবে। এখানে 2G অনলি করার পরও কোনো নেট আসে নাই, আসছে? ওকে, এবার হচ্ছে আমরা আইমি বেসবেন চেক করব। *#06# আইমি নাম্বার ঠিক আছে এখানে। তারপর আমরা বেসবেন চেক করি, অ্যাবাউটে গেলাম, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন, বেসবেন ভার্সন। বেসবেন ভার্সনের এখানে কিছু কোড থাকবে, যদি এখানে আননোন লেখা থাকে অথবা নুল লেখা থাকে অথবা কিছুই যদি না থাকে তাহলে হচ্ছে বেসবেনের সমস্যা। ঠিক আছে, সাধারণত বেসবেনের সমস্যা হলে ইঞ্জিনিয়ারিং ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। স্যামসাং এর হচ্ছে কম্বিনেশন ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে বেসবেনটা ঠিক হয়ে যায় অনেক সময়, বা অন্যান্য আরো বিভিন্ন মেথড আছে। তো এখানে বেসিক্যালি সবকিছু আমাদের চেক করা শেষ, আপনি চাইলে সিমটা চেঞ্জ করে দেখতে পারেন। তো এটা অলরেডি সিম কয়েকবার চেঞ্জ করা হয়েছে, কোনো সমস্যা সমাধান হয়নি। এখন আমাদের বোর্ডটা খুলতে হবে এবং পরবর্তী স্টেপ অবলম্বন করতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের দেখতে হবে যে এন্টিনা লাইন সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে এন্টিনা লাইনের অবস্থা খুবই খারাপ, এর মানে এন্টিনা থেকে সমস্যা হয় নাই। ঠিক আছে, এবং এন্টিনার মধ্যে আপনি কি কি চেক করবেন, দেখবেন যে এখানে এই যে এরকম দেখছেন, এখানে লাইন নাই, আছে? এখানে একটা পাত্তি ছিল সেটা নাই, এখানে রাং খাওয়ানো আছে অল্প একটু, এখানে লাইনটা ঠিক আছে। তো এন্টিনা চেক করার উপায় হচ্ছে বাজার মোডে আপনি চেক করবেন এইভাবে, এখানে বিপ আসতে হবে কিন্তু কোনো বিপ টিপ কিছু আসে নাই, একটা সাথে আরেকটা কোনো বিপ আসে নাই, তাহলে এন্টিনাতে সমস্যা আছে নাকি নাই? আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আপাতত এই তিনটা লাইন একসাথে জাম্পার করে দিব, তারপর দেখবো যে সমস্যা সমাধান হয় কিনা। ওকে, এবার সিম লাগিয়ে দেখি যে এখানে নেট আসে কিনা। না, তবুও এখানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা পরবর্তী স্টেপটা আবার অবলম্বন করি। আচ্ছা, তারপর হচ্ছে এন্টিনা কেবল তো সমস্যা থাকতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা বাজার মোডে এন্টিনা কেবলটা টেস্ট করব। জাস্ট এখানে ভিতরের যে লাইনটা আছে এই লাইনের মধ্যে ধরবেন, আর এখানেও ভিতরের লাইনের মধ্যে ধরে দেখবেন যে বিপ আসে কিনা। বিপ আসতেছে এর মানে কি ভালো আছে। ওকে, তাহলে এটা ভালো, সব ভালো, এন্টিনা ভালো। এবার মাইক্রোস্কোপে দেখি যে আসলে আরো কিছু সমস্যা পাওয়া যায় কিনা। তো মাইক্রোস্কোপে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের যেই লাইন যেটা সরাসরি 2G IC থেকে আমাদের এন্টিনা কানেকশন পর্যন্ত এসেছে, এখানে একটা লাইন, একটা ট্র্যাক মিসিং আছে। তো আমরা এখানে জাম্পার করে দিলাম। তো এই লাইনটা মিসিং হওয়ার পেছনে হয়তো অন্য কোনো টেকনিশিয়ান আগে দেখেছিল অথবা কোনোভাবে লাইনটা হয়তো মিসিং হয়েছে। তো আমরা যদি এই স্টেপে কাজ না হয় পরবর্তীতে আমরা RFIC হট টেস্টিং করব। তো আমরা পুনরায় এন্টিনা কেবলটি যথাযথভাবে লাগিয়ে দিলাম, এবং এখানে যে লাইনগুলো আমাদের জাম্পার করা দরকার এন্টিনা হিসাবে কাজ করবে সেই লাইনগুলো আমরা একটা আরেকটার সাথে শর্ট করে দিলাম। টোটালি তিনটা লাইন আমরা শর্ট করে দিয়েছি। এখন আমরা ফোনটা টেস্ট করে দেখব যে আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন কিন্তু শো করেছে। এখন আমরা 1-to-1 কল দিয়ে টেস্ট করব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। আমাদের ফোন সমাধান হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টিনা রেঞ্জ খুবই কম। এর কারণ হচ্ছে আমাদের এন্টিনাটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে ব্যাকশেলটা যেটা দেখতে পাচ্ছেন এখানে এন্টিনার লাইনগুলো ড্যামেজ আছে,
তো আপনার করণীয় হচ্ছে আপনি চাইলে এখানে অন্য আরেকটা ফোন থেকে বা যে কোনো একটা র‍্যাবন কেটে জাস্ট বসিয়ে দিতে পারবেন। এখানে জাস্ট ফর্মুলা হচ্ছে তিনটা লাইন যেন একসাথে শর্টিং হয় এমনভাবে একটা অ্যান্টেনা বানাইতে হবে, অথবা আপনি চাইলে কিছু তার দিয়ে মাইক্রোশট জাল বানিয়ে দিতে পারেন বা ব্যাকসেলটা চেঞ্জ করলে কিন্তু অ্যান্টেনার কাজটা হয়ে যাবে, এবং অ্যান্টেনা যখন প্রপারলি পেয়ে যাবে তখন কিন্তু নেটটা ফুল এসে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে নাও পারেন তবুও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।